সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রিয় ককাটিয়েল প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করেছি, বিশেষ করে যারা নতুন ককাটিয়েল পাখি পালন করতে চান, যা অথবা যারা অন্য পাখিগুলো পালন করতেছেন, নতুন ভাবে চিন্তা করতেছেন যে আপনারা ককাটিয়েল নিয়ে কাজ করবেন বা ককাটিয়েল পাখিটা পালন করবেন। এটা খুবই সৌন্দর্যময় একটা পাখি, আর বাংলাদেশে এটার বর্তমান অনেক অনেক চাহিদা রয়েছে হ্যান্ড ফিডিং বেবি বা ট্যাম করার জন্য, এবং এটা ব্রিডিং রেজাল্টও আলহামদুলিল্লাহ খুব ভালো ব্রিডিং করে থাকে, ভালো ডিম বাচ্চা করে থাকে। সো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। যদি আপনারা নতুন যারা আছেন ককাটিয়াল পালন করতে চান, তাদের 5টা বিষয় মেন বেসিক যে মূল প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় 5টা বিষয় আছে গুরুত্বপূর্ণ, এই 5টা বিষয় আগে বেসিক নলেজ আপনাদেরকে থাকতে হবে। এই 5টা বিষয় যদি মনে করেন যে আপনার সাথে ঠিক আছে এবং আপনি ফুলফিল করতে পারেন, তাহলে আপনি ককাটিয়েল ক্রয় করবেন, কারণ এটা খুবই সেন্সিটিভ পাখি। এই 5টা বিষয় যদি ওকে মনে হয় তাহলে আপনাদের এটা পালন করা উচিত। তো চলুন আমরা মূল বিষয়টা নিয়ে কথা বলি। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো আপনার যে যারা নতুন একেবারে অন্য পাখি পালন করতেছেন, ককাটিয়েলে আসতে চান, তো তাদের সবার আগে যেটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন মিউটেশনের ককাটিয়েলটা দিয়ে শুরু করবেন, কোন মিউটেশন দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে, অথবা ধরেন যে মিউটেশনটা নিলে আপনি পরবর্তীতে যদি দেখেন না কাজ হচ্ছে না, আপনি পারবেন না, এটা সেল করে দিলেও আপনার লস হবে না, যে আপনি ওটার যা দাম আছে মার্কেট প্রাইস সেই দামেই পেয়ে যাবেন রিটার্ন। সো এটা হলো যদি আপনাকে সবার আগে আপনার পরামর্শ, মানে এটা আপনার আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন মিউটেশনটাতে শুরু করতে চান। সো আমি যদি বলি সব থেকে বেটার হবে, নতুন যারা আছেন সব থেকে ভালো হবে, সেটা হলো লুটিনো যে মিউটেশনটা আছে জাতিটা, যেটা হলো এই ভিডিওতে যে মিউটেশনটা দেখতে পাচ্ছেন এটাকে লুটিনো মিউটেশন বলে। এই রেড আই লুটিনো মিউটেশন দিয়ে শুরু করাটা সব থেকে বেস্ট হবে, বিকজ এটার সবসময় 12 মাসই বাংলায় সেটা চাহিদা থাকে। অতএব আপনি কেনার পর যদি দেখেন না আপনার কাছে কাজ হচ্ছে না বা আপনি পালন করতে পারতেছেন না, আপনি সেল করে দিবেন, সো এতটুকু শিওর দিতে পারি আপনার লস হবে না, আপনি মিনিমাম যা দিয়ে ক্রয় করেছেন তা দিয়ে বিক্রি করতে পারবেন, এদিকে আপনি এতটুক অর্থনৈতিক নিশ্চয়তা পাবেন। সো ফার্স্ট এই এই পয়েন্টটা আপনাদেরকে নলেজে রাখতে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা সেটা হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হলো আপনার সঠিক খাঁচার সাইজ নির্ধারণ করা, নির্বাচন করা। সো এটার জন্য যদি পারফেক্ট এক জোড়া, যারা এক জোড়া পালন করতে চান, এক জোড়া বা অনেক জোড়া যারাই পালন করেন কলোনি ছাড়া উইদাউট মানে কেজে খাঁচায় পালন করতে চান, যদি এক জোড়া বা যাই পালন করেন, যদি একটা সঠিক খাঁচার সাইজ ধরতেন এটার জন্য পারফেক্ট, সেটা হচ্ছে আপনার 1836। 1836 সাইজের যে খাঁচাগুলো রেডিমেড পাওয়া যায় বা আপনি অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন, সো এই 1836 সাইজের খাঁচা হলো সব থেকে পারফেক্ট, সব থেকে ভালো খাঁচা, কারণ এটা তো ওদেরকে আপনি ফ্লাইং কেজেও রাখতে পারবেন বা ব্রিডিং বক্স দিয়ে এটাতে আপনারা ভালোভাবে ব্রিডিংও করাতে পারবেন, বা কখনো মেল ফিমেল যদি আলাদা করে বিশ্রাম দিতে চান তাহলে এই খাঁচার ভিতরে মাঝখানে পার্টিশন দিয়ে দুইটাকে দুই জায়গায় রেখে রেস্টও রাখতে পারবেন। সো 1836 হচ্ছে আপনার এক জোড়া ককাটিয়েলের জন্য সব থেকে ভালো। আর ইনকেস যদি আপনারা বাসায় পালন করেন, যারা বারান্দায় বা রুমে জায়গা কম হয়ে থাকে, সেক্ষেত্রে সর্বনিম্ন 24x24 যে খাঁচাগুলো আছে স্কোয়ার, আপনারা সেই খাঁচাগুলো ব্যবহার করতে পারেন, বাট 1836 হলো সব থেকে ভালো খাঁচা। তো এরপরে যদি আসি যে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ভালো পাখি নির্বাচন করা। তো আপনি ভালো পাখি কিভাবে নির্বাচন করবেন বা কিভাবে চিনবেন? তো সব থেকে ভালো যেটা আইডিয়া হলো সেটা হলো আপনি যখন পাখিগুলো ক্রয় করবেন, কারো সব থেকে ভালো কোনো পরিচিত আপনার এলাকা আশেপাশে যারা ব্রিডার আছে এদের কাছ থেকে কিনা, এদের কাছে যদি টাকা 500 300 200 একটু বেশিও প্রয়োজন হয় পার পিসে, একটু বেশি দিয়ে হলেও কিনবেন, তাহলে ভালো হবে পরিচিত মানুষের কাছ থেকে কিনলে। আর এরপরও যদি কারো কাছে এইরকম অপশন না থাকে বাইরে থেকে কিনেন, তো অবশ্যই কেনার সময় এদের নাকের অংশগুলো দেখবেন যে ভেজা কিনা, বা এদের যে ভেন্টের অংশ অংশে মানে পুপসে সেইগুলো দেখবেন ভেজা কিনা, সবুজ না পায়খানা করে কিনা, এইগুলো দেখে সুস্থ যদি মনে করেন তারপর কিনবেন। আর সব থেকে ভালো হয় যদি আপনি 4 থেকে 6 মাস বয়সী যে পাখিগুলো আছে, বেবি টু প্রায় সেমি অ্যাডাল্টের কাছাকাছি, বেবি থেকে একটু বেশি যেগুলো মানে 4 থেকে 6 মাস, এগুলো 1 বছরে অ্যাডাল্ট হয় পুরোপুরি 12 মাসে, বাট 1.5 বছর থেকে ভালো ব্রিডিং করে। সো আপনি যদি 4 থেকে 6 মাস বয়সী বা 7 মাস বয়সী পাখিগুলো কিনতে পারেন, সো এইগুলো যখন আপনার বাসায় এসে আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে ব্রিডিংয়ে আসবে, অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক হবে, এইগুলো দেখবেন অন্যান্য ককাটিয়ালের তুলনায় সব থেকে ভালো ব্রিডিং করবে। সো সবসময় চেষ্টা করবেন 4 থেকে 6 7 মাস বয়সী পাখিগুলো, এরকম 4-5টি পাখি আনবেন, যেগুলো তারপরে দেখবেন যে কিছু একটার একটা জোড়া হবে মেল ফিমেল, বা পরবর্তীতে আপনি আলাদা মেল ফিমেল
কালেক্ট করে যখন এগুলো পেয়ারিং করবেন, তাহলে দেখবেন যে এগুলো আপনার পরিবেশের সাথে মানানসই হওয়ার কারণে খুব ভালো ব্রিডিং করে থাকবে। তো সবসময় চেষ্টা করবেন 4 থেকে 6-7 মাস এর ভিতরে পাখিগুলো কেনার জন্য। আর যদি অ্যাডাল্ট পাখি আপনার কেনার ইচ্ছা হয়, রানিং পাখি যদি খুব কাছের কেউ পরিচিত হয় তাহলে কিনবেন, কারণ কেউ রানিং পেয়ার সহজে বিক্রি করতে চায় না। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে যেটা হয় সব থেকে কঠিন এবং টাফ একটা বিষয়, সেটা হচ্ছে আপনার এদের মেল ফিমেলটা শিওর হওয়া। সো যারা নতুন, তো 6 মাসের আগে তো আপনি মেল ফিমেল শিওর হতে পারবেন না। ইনকেস কিছু কিছু ক্ষেত্রে আপনি 4-5 মাসে শিওর হতে পারবেন, বাট আপনাকে পরিপূর্ণ 100% মেল ফিমেল শিওর হতে হলে 6 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। 6 মাস হয়ে গেলে পুরোপুরি মেল ফিমেল চেনা যায়। সো ককাটিয়ালে লুটিনো ককাটিয়ালে কিভাবে মেল ফিমেল আপনি সহজে চিনতে পারবেন 6 মাস বয়সী পাখিগুলো বা তার বেশি, সেগুলো নিয়ে আমার একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে, ককাটিয়াল হাউ টু আইডেন্টিফাই ককাটিয়াল মেল ফিমেল। সো আমার চ্যানেলে গেলেই আপনারা ভিডিওসে ককাটিয়ালের প্লে লিস্টেই পেয়ে যাবেন যে কিভাবে মেল ফিমেল চিনতে হয়। সো অবশ্যই যেহেতু আপনি ককাটিয়াল নিয়ে কাজ করবেন, তো এটার মেল ফিমেল আপনাকে জানতে হবে, খাবার দাবারের সঠিক নিয়মগুলো জানতে হবে, কেজ সাইজ, সো এই সবগুলো বিষয় নিয়ে আমার ইন্ডিভিজুয়াল ভিডিও আছে আলাদা আলাদা আমার চ্যানেলে, সেগুলো আপনারা চাইলে ঘুরে চ্যানেল ঘুরে দেখতে পারেন, অনেক আপনাদের কাজে আসবে। সো মেল ফিমেল শিওর হওয়ার জন্য 6 মাস সময় লাগবে, এবং এদের ডানার নিচের অংশে কিছু ফোর্ট ফোর্ট দাগ আছে, মেলটা থাকে না, ফিমেলের থাকে। সো এটা কিভাবে চিনতে এই বিষয়ে আমার ভিডিও আছে, ঢুকলে আমার চ্যানেলে এই ভিডিও পেয়ে যাবেন। সে ভিডিও বা অথবা অন্য কোনো সোর্সের মাধ্যমে থেকে মেল ফিমেলটা অবশ্যই শিওর হতে হবে। তো সর্বশেষ যেটা জানতে হবে আপনার মিউটেশন, খাঁচার সাইজ, মেল ফিমেল এগুলো তো সব জানেন। সর্বশেষ যেটা লাগবে জানেন, যখন আপনার পাখিটা অ্যাডাল্ট হয়ে যাবে সেটাকে ব্রিডিংয়ে দিবেন, সেই ব্রিডিং সাইজটা বা ব্রিডিং যে হাঁড়িগুলো আছে ডিমে ডিম নিয়ে বসার জন্য, সেই হাঁড়িগুলো কত সাইজে লাগবে। যদি আপনারা হাঁড়ি ইউজ করেন সেক্ষেত্রে অল স্কোয়ার যে 12 ইঞ্চি হাঁড়িগুলো আছে সে 12 ইঞ্চি হাঁড়িগুলো ইউজ করতে পারেন, আর যদি বক্স ইউজ করেন সেই বক্সের ক্ষেত্রে আপনার 12 12 বাই 10, মানে লেন্থ 12, ডেপথ ভিতরের সেটা 12 ইঞ্চি, এবং হাইট যেটা আছে সেটা 10 ইঞ্চি। অথবা সব থেকে সহজ, আপনারা যে কোনো বার্ড শপগুলোতে গেলে আপনারা পেয়ে যাবেন, যে বললেই হবে যে ককাটিয়ালের একটা ব্রিডিং বক্স লাগবে, সেখানে আপনার পারফেক্ট মেজারমেন্টের ব্রিডিং বক্স পাওয়া যায়। অথবা আপনি নিজেও চাইলে এই মাপ দিয়ে বানিয়ে নিতে পারেন অর্ডার দিয়ে, অথবা আপনি নিজে বাসায় বসে যদি তৈরি করতে পারেন করতে পারেন। লেন্থ 12, ডেপথ 12 এবং হাইটে 10, এই সাইজের একটা বক্স অথবা হাঁড়ি 12 ইঞ্চি, এগুলো আপনি ক্রয় করে নিতে পারেন। সো এই হলো 5টা বিষয় মেইন। সো এই 5টা বিষয় আপনার বাসার সাথে, বাসার পরিবেশের সাথে, বারান্দার পরিবেশের সাথে যদি মনে করেন যে না ঠিক আছে, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনি ককাটিয়াল পালন করবেন, অন্যথায় আপনার এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত, কারণ এটা খুবই সেন্সিটিভ পাখি। ভালো পরিবেশ, ভালো খাঁচা, ভালো খাবার, ভালো পারফেক্ট ব্রিডিং বক্স এগুলো না দিতে পারলে দেখবেন যে অ্যাডাল্ট পাখিও সুস্থ পাখি হওয়ার পরেও এগুলো ব্রিডিং করবে না, বা ডিম দিলে ডিম জমবে না, নানান ধরনের সমস্যা হবে। তো আশা করি এখন যারা নতুন আছেন পুরোপুরি পরিষ্কার। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে গিয়ে চাইলে আমার সাথে মেসেজ দিয়ে সরাসরি কথা বলতে পারেন যা জানার প্রয়োজন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর যে কোনো কিছু জানতে চান অবশ্যই জানবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।